এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা, আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমলই করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরা দিতে আপনি 17 দিনও সম্ভব না, 17 মাসও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে, তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে, যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। ফ্যাসিবাদ আমেরিক সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে ফেলেছে, এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজন এক এক রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন বিষয় থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্য থাকবে কতগুলো মৌলিক বিষয়ে, একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে, এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে, সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফলও হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্ব কিন্তু আমরা দেখেছি, প্রায় 63টা রাজনৈতিক যুগপথ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে নিয়ে। সেই দিক থেকে আমরা বলবো যে এটা অনেকটা কাজ হয়েছে, এবং সেই কাজের পরেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। আপনি